ঢাকা সফররত চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দল আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেছেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের ভাইস মিনিস্টার চেন ফেংজিয়াং। এ সময় তারা চীন ও বাংলাদেশের পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন। দুই দেশের দীর্ঘ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও মজবুত করার বিষয়ে দুই পক্ষই একমত পোষণ করেন। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে চীন সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে বলেও জানান প্রতিনিধি দলের নেতারা। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ডক্টর গৌহর রিজভী ছাড়াও প্রধানমন্ত্রীর প্রেস সচিব এসানুল করিম এ সময় সেখানে উপস্থিত ছিলেন।